তোমার কথা বলি, মীরা না আসলে পানির মতো। মীরা পানির মতো? হ্যাঁ, যেই পাত্রে ঢালিবে তাহার আকার ধারণ করিবে। মীরা পানির মতো, ছেলেরা কিসের মতো? আমাদের এক বড় ভাই রাসেল জামান বলেছেন, ছেলেরা আসলে কুকুরের মতো, এখানে সেখানে ওখানে ঘেউ ঘেউ করবে, কিন্তু দিন শেষে ঠিকই একজনের সাথে রাজ থাকবে, কিন্তু তাকে ধরে নিয়ে সে দূরে ছেড়ে দিয়ে আসবে, আবার নির্লজ্জের মতো সে তোমার কাছে ফেরত আসবে। স্বপ্ন জমিয়ে রাখে প্রাচীর পাঁজর আমারে এ শহর বুকে, সুখে অসুখে উষর হাপড় জলে রোদ ওরা মুখে, বিকেলে ছাদে কেউ একা কাঁদে কেউ ভুলে জড়াবে শহরের ফাঁদে, বিকেলে ছাদে কেউ একা কাঁদে কেউ ভুলে জড়াবে শহরের ফাঁদে। নিজের কেমন লাগে দেখতে? হ্যাঁ, নিজেরকে তুমি রণবীরকে মনে করতেছো? এটা কিন্তু ভালো রিসার্চ। আমার কিন্তু মাঝে মাঝে কিছু কিছু অ্যাঙ্গেল থেকে রণবীর রণবীর লাগে, লাগে কিন্তু, লাগে না আসলে ভাই? লাগে, তবে রণবীরের মতো না। রণবীর একটা ক্যারেক্টার করছে না? এই যে দিন অন্টে ফন্টে সারাটা দিন ঝগড়া করে, কখনো কখনো ছোট ছোট ব্যাপারে, আর কখনো কখনো না, আসলে সবসময় ছোট ছোট ব্যাপারে। ও আচ্ছা, ওনাদের তো পরিচয় করে দেওয়া হয়নি। ইনি হচ্ছেন বাপ্পি ভাই, উনি খুব সকালে ঘুম থেকে ওঠেন, আর তারপর একটু সঙ্গীত চর্চা। পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণ, এরপরেই টানা তিন ঘন্টা তিনি পাঠ্যপুস্তক থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন, অতঃপর অর্জিত জ্ঞান তিনি বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করেন, যার ফলাফল সবসময় হয়তো শুভ হয় না। আর এই রাগী ভদ্রলোক হলেন মিস্টার নিয়াজ রহমান। নিয়াজ সাহেব সত্যি সত্যি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠেন, তার দিন শুরু হয় দু চামচ টক দইয়ের সাথে এক চিমটি কালিজি রেখে, কারণ এর ভেষজ গুণাগুণ তার মস্তিষ্ক শীতল রাখেন। নিজে লাইটওয়েট হলেও কৃপণতার ব্যাপারে তিনি হেভিওয়েট চ্যাম্পিয়ন, তাই ওনার ব্যক্তিগত সম্পদে অন্যের হস্তক্ষেপ তিনি ভালোভাবে নিতে পারেন না।
কথা হলো এরকম বলে কিন্তু আমরা বাবাকে সিরিয়াসলি কমপ্লেইন করব বলে দিচ্ছি গিফট আছে পার্সেলে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি মাকে দেখার ওখানে কেউ নাই আমার যাওয়া লাগবে আচ্ছা don't worry ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আজকে আমি তোমাকে বাই বলার জন্য ফোন করছি বাই বলার জন্য মানে আমি চাচ্ছি আমার পুরো কনসেন্ট্রেশনটাই মার দিকে থাকবে মানে আমি আমি আর অন্য কোনো কিছুর দিকেই কোনো কনসেন্ট্রেশন দিতে চাচ্ছি না মানে এমন কিছু চাচ্ছি না যেটাতে আমার কনসেন্ট্রেশনটা মাকে ছাড়া অন্য কোনো দিকে ডাইভার্ট হয়ে যাবে সেটা ঠিক আছে বাট মানে লন্ডনে তো ইন্টারনেট আছে তুমি ফেসবুকে তো আসতেই পারবে তাই না ইমরান বোঝার চেষ্টা করো পাঁচটা মিনিটের জন্য আসতে পারবো না হয় না কবে যাচ্ছ দুদিন পরে দুই দিন পর আর এটা তুমি আমাকে এখন বলতেছো অনেক ঝামেলার মধ্যে ছিলাম তো বুঝতে হবে তাই না আমার মানসিক দিকটাও তো বোঝা লাগবে আমি কি বুঝবো তুমি দুই দিন পর চলে তুমি একটু আগে বলছো আমাকে What is wrong with you? Everything is wrong with me, Imran. Everything. তুমি আমার সম্পর্কে কি জানো? তুমি আমাকে তিন মাস ছিল তাও ফেসবুকে। জানো কি তুমি আমার সম্পর্কে? কতটুকু জানো? আমার বাবা মার ডিভোর্স হয়েছে 15 বছর। It's 15 years. আমার রিয়েলিটি এত হার্শ যে আমার কাছে এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডের কোনো এক্সিস্টেন্সই নাই। Virtual? What do you mean virtual? Is this virtual to you? Ami virtual. Amader 3 masher friendship virtual. Tumi bochhar chesta korteso na. You are behaving like a child. Ami child. Tumi bol tumi ekhon amake janacho tumi 2 din por London chole jaba. Tumi amake virtual friend rakhteso. Tomake phone date amar bhul chilo. Jotto shob. To tomake phone dite bolte ke. Lagbe na tomar phone. Bye. ছাদে গিয়েছিল কারোর সাথে কথা বলতেছে না যাই হোক কি হয়েছে খুব সিরিয়াস মিয়াজ তোরে যে এত মানা করি তুই ইমরানের সাথে এসব ফাইজলামি করিস না তারপর তুই কেন করিস ও এখন আমি ছোট বলে সব দোষ আমার না হ্যাঁ দোষ তো তোরই তুই কেন ফ্রিজ থেকে আমারে গোল গোল ডিমগুলো বাইর করে দিলি ও আর দরজার উপরে ডিমগুলো ম্যাকগাইভার মতো
এইসব আকাম কুকামের বুদ্ধি আমাদের মাথায় আসছে কিভাবে এই তোমার কাছ থেকে? এক্ষুনি আসবে, এক্ষুনি যাই। সরি সরি তো হয়েছে তো। এরকম ফান আমরা সবসময় করি, এর থেকেও এক্সট্রিম ফান করি। এই সিম্পল একটা ফান এরকম রাগ করার কি হইলো? রাফি ভাই তোমাদের উপর চেতে নেই, যাও। সত্যি আমাদের উপর রাগ করিস নাই? তুই শিওর? আর ইউ সিরিয়াস? আইনিয়াজ আমাদের উপর রাগ করেই নেই, একদমই করে নেই। হ্যাঁ আমি জানি তো। কিরে বাবা তুই সবাই সেন্টিউরে গেলি কেন? আর তোর তো একটা কথা বলাই হয় নাই, ওই যে ওইটার মধ্যে খালি ডিম ছিল না ওইটার মধ্যে। হইছে না আর কি দরকার আছে? আচ্ছা আর তোর কি হয়েছে সেটা বল। অরণি ফোন ছিল নাকি লন্ডন চলে যাবে? যেতে সে যাক, কবে আসবে? আসবে না, আর বললো কন্ট্যাক্ট রাখবে না। আমার ফ্রেন্ড চেকা করতে শোনাই, আর তোর উপর ক্রাশ ছিল না? আমরা কাজ করি, কালকে আমরা তিনজন মিলে ডিরেক্ট সিলেট চলে যাই সকালবেলায়। সিলেট গিয়ে অরণ্যের বাসীকে অরণ্যের ডাক দিই, ডাক দিয়ে ইমরানদের সামনাসামনি দাঁড় করে দিই। অরণ্যী লন্ডন যাওয়ার আগে অ্যাটলিস্ট ইমরানের সাথে সামনাসামনি একটা দেখা হওয়ার দরকার আছে। আর কতদিন ফেসবুক? হ্যাঁ দাঁড়া, আমি এখনই বাদল মামারে ফোন দিই, সব কিছু সেট করে ফেলে দিস। বাদল মামাটাকে সিলেটের কিং বেটা কিং, সিলেট তো দিব দিব, লগে গাই বান্ধব ফ্রি দিব, হাতে ছেল দিব না, দাঁড়া ছবি তুলবো। হ্যালো বাদল মামা, আমি বাপ্পি, বাপ্পি চিনছেন? আরে আরে বেবি বাপ্পি। শুনে বাবা বাবা, ওই আমরা তিনটে ফ্রেন্ড একটু সিলেটে যাব, আর ওই টিকিট কাটা দরকার, আপনি একটু আমাদের টিকিটের ব্যবস্থাটা করে দেন না। কালকে কটার সময় আছে বাস? 10টা। ওকে ফাইন, 10টার তিনটে টিকিট কেটে ফেলান। ওকে আমি কালকে কাউন্টার থেকে নিয়ে নেব টিকিট। ওকে ভাই, ওকে ভাই, অল সেট, কালকে আমরা সিলেটে যাচ্ছি। কিন্তু বাপি ভাই কালকে তো সকালে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ভাই বেটা তোর কাজ বড়। হ্যাঁ ভাই ভাই, ইমরান ভাই প্রবলেম এটা আগে, ঠিক আছে? তোমার ভাই আমার ভাই, ইমরান ভাই ইমরান ভাই, 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 তোমার ভাই আমার ভাই, ইমরান ভাই ভাই, তোমার ভাই আমার ভাই, ইমরান ভাই, তোমার ভাই আমার ভাই, ইমরান ভাই, তোমার ভাই আমার ভাই, ভাই জানেন ভাই। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ক্লাস বাটা অনলাইন না মেক আপ ক্লাস? আচ্ছা নিয়ে আজকে চালাবো দুইটা অনলাইন না, ফুপুকে রান্না হেল্প করবো। আচ্ছা লাঞ্চ করবো 6টা অনলাইন। নতুন একটা বই কিনছি ওটা পড়বো। নিয়াজকে আবার জানাবো। আচ্ছা নিয়াজকে কেন জানানো লাগবে? বাই ওয়াই অলওয়েজ নিয়াজ? যাই আমি বাপি ভাইকে নিয়ে জানাবো সাথে। 6টা পুল খেলতে যাব অনলাইন। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই। 7টা with a lot on my mind and I'm looking for me a woman but
she mighty hard to find. Lord, ask my country cousin, check the hottest spots in town. Oh, that little bit of woman, well, she just... ভাই কি জামাইয়ের কিছু হন নাকি? না, আমি ফটোগ্রাফার। ও না, থাক না ভাই, কতদিন ধরে ছবি তুলেন? 4-5 বছর হয়ে গেল। আপনারা কি বরের গাজিন? বমি বমি লাগতেছে নাকি বাপি ভাই? আমার একটু ও দূরও বাপি ভাই, তুমি সবসময় শয়তানি করো। আচ্ছা দেও তো, কাজে লাগতে পারে। বাপি ভাই আমাদেরও নামতে হবে নাকি? বসে থাক। দুধ বাপি ভাই, কি কও দুধ,
শুনতে খারাপ লাগে তো। ইমরান খুব এমার্জেন্সি অবস্থা, ভাবি ভাই চলো না বাইরে। চল চল তো। ব্যক্তি যদি পেয়ে থাকেন দয়া করে আমার কাছে ফেরত দিবেন, আমি তার নাম গোপন রাখবো। ধন্যবাদ। চিন্তা করিস না, খালি কেলায় হাসতে থাক আর চুপচাপ দেখ কি হয়। বাপি ভাই চলো এটার ভিতরে ঢুকে দেখি খাবার দাবার কিছু পাওয়া যায় নাকি, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি ওইদিকে চলো, ওইদিকে আরো ভালো স্ট্যান্ড আছে। কি আছে ওইদিকে? মানে তোমার কিচ্ছু নাই। বললে তোমাদের নামা দিবে না, এত রাত্রে টাকা যাওয়াটা ঝামেলা হইতে পারে। মামা
বল ওই ডিমে যে তরকারিটা দিবা ওইটা একদম গরম গরম দিবা, ঠান্ডা যাতে না হয়। গরম হইব না, চুলা বন্ধ করে দিছি। মনটা চায় মামা, একটা কাঁচামরিচ আর একটা লেবু দিয়ে। হ্যাঁ, লেবু আর কাঁচামরিচ কি আমি গাছ লাগাই পয়সা দিব নাকি? আচ্ছা মামা, শুরু একটু লবণ দিব। ঠিক আছে। আচ্ছা তো মহিলারা দেখছো সোনা কানতেছে? ওর জামাই পড়ছে মনে হয়। শোনো, মানবিক দিকের কথা চিন্তা করা হলেও বুঝছো তোমার এটা ব্যাপার কমেন্ট করা উচিত না। মানুষের ঝামেলা নিয়ে বেশি চিন্তা করলে নিজে ঠিক থাকা যায় না। আমার দেখে বুঝছ না আমি তোদের নিয়ে কি ঝামেলার মধ্যে আছি? ঝামেলা না ঝামেলা, তোমার এইসব কথাবার্তা শুনলে কি বলা উচিত জানো? তোমার বালু দিয়া টুট 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 করতে ইচ্ছা করে। চল হ্যাঁ, বাদ দাও নিয়াজ। বোঝ ভাইয়া, ভাইয়া না আমার কি, তুই বুঝতেছিস না আমার কথা? না আমি এগুলো কেন করছি? তোদের ভালোর জন্যই তো করছি, ঠিক না? আমি ইমরানের হেল্প করার জন্য তো প্রত্যেকটা সিচুয়েশন ওয়াইজ এক একটা ইনিশিয়েটিভ নিয়েছি, তাই না? এখন তুই আমার ভুল বুঝে তুই আমার উপর রাগ করে আছিস। ওই দিক দিয়ে ইমরান, আবু ভয় পাবেন না, আমি ঢাকা থেকে এসেছি আপু। আমি এদিকে সিলেটের দিকে যাচ্ছিলাম তো তখন খেতে থামলাম, তো তখন থেকেই বসে নোটিস করছিলাম যে আপনি একা একা এখানে বসে আছেন। আপু আপনি বলতে পারেন, যদি কিছু লাগে বলতে পারেন, কোনো সমস্যা নেই আপু। না ঠিক আছে আপু। ভাই জি, আপনার মোবাইল একটু দিবেন, আমি একটা ফোন করব। মোবাইল, আমার মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। আমি আর আমার হাজবেন্ড এক জায়গায় যাচ্ছিলাম, রাস্তায় ওর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়, আমি রাগ করে গাড়ি থেকে নেমে পড়ি, ও আমাকে আর নিতে আসেনি। এখন রাতের বেলা আমি কোথায় যাবো? আবার প্লিজ আপনি খেতে না, এই যে আমার সেলফোন, আপনি একটু কল দিন, কোনো সমস্যা নেই। হ্যালো, আমি তুমি কোথায়? তুমি আমাকে এভাবে ফেলে চলে গেলা? আমি তো সরি বলেছি নাকি, আমার মোবাইলে চার্জ আছে, আমি কিভাবে ফোন দেব? আমি এখন রাতের বেলা একা একা বসে আছি এখানে, রাস্তার পাশে একটা খাওয়ার দোকানে চাল দেবে বসে আছি, তুমি কোথায়? প্লিজ তুমি তাড়াতাড়ি আসো। আপনাদের যদি তাড়া না থাকে একটু যদি এদিকে থাকেন, আমি একা রাতের বেলা। বুঝতে পেরেছি আপু, কোনো টেনশন করেন না, আছি আমরা, আছি আপনার সাথে। ও এখনই চলে আসবে? নো প্রবলেম, আমরা আছি। থ্যাংক ইউ, ইউ মোস্ট ওয়েলকাম আপু। আপু কোথায় থাকেন? ঢাকায় থাকি। ঢাকায়? ঢাকার কোথায়? মোহাম্মদপুরে। মোহাম্মদপুর তো আমার বাসা থেকে অনেক কাছে। কোথায় থাকেন আপনি? উত্তরা। আপু মোহাম্মদপুর কোন জায়গাতে থাকেন? আদাবরে।
আরে আছে, মানে 136-37 সব আমার দুটো ফ্রেন্ড থাকে, 134-35-36-37 সব এক লাইনে। ঠিক আছে, আমার নাম নিয়াজ, বন্ধু আমি আমার নাম বলা হয়নি, আমার নাম ইমরান। উনি আমাদের বড় ভাই, বেবি বাপ্পি। বাপ্পি আসলে আপু, এই আগেই বলছিলাম মেয়ে মানুষের জিত করা ভালো না, কথা শোনো না। এখন আমি সরি বুঝলি না, তোমাকে তুমি তো ঠিকই আমাকে রেখে চলে গেল। ঠিক আছে, এরা কারা দেখে তো সুবিধার মনে হয় না। কি বলো, এরাই তো আমাকে ফোন করতে দিল, এরা না থাকলে তো আমি তোমাকে খুঁজে পেতাম না। চলো দাঁড়াও ভাই, একটু আসেন না। ও হচ্ছে ইমরান, ওর মোবাইল থেকে ফোন করেছি। ও নিয়াজ আর উনি বাপ্পি। বাপ্পি বাপ্পি, চলো চলো চলো, দেরি হয়ে গেছে। কি চলো, তুমি কেন, ওরা আমাকে কত হেল্প করবো, ওরা তো আমাদের পথেই যাবে, একটু নামিয়ে দিই সামনে। না না, ওরা অনেক বড়, ওরা পারবে। হ্যাঁ আমরা পারবো, আর খুব দূরে তো না, কাছে মাত্র 5 কিলোমিটার। পারবো পারবো। কি পারবেন, ওঠেন গাড়িতে, কিচ্ছু হবে না, আমি নামিয়ে দিব। আর আর আপনাদের মাত্র আচ্ছা ভাই, আপনারা সিলেট কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? চেপো আমাদের এক বন্ধুর সাথে। বন্ধুর সাথে না বান্ধবীর সাথে? একদম ঠিক ধরেছে, আমরা আমাদের এক বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। দেখলেন, আমি ঠিকই বুঝলাম। কিভাবে বুঝলাম বলুন তো? এই যে আমি আর ও, আমাদের তো লাভ ম্যারেজ, তাই। আপু আমি আপনাদেরকে দেখেই বুঝে ফেলেছিলাম। কিভাবে বুঝলেন? ও তো আর এখন আগের মতো রোমান্টিক না। কেমন দেখেন না, রসবোধ নাই, কিছু নাই, ধরছে। আগে ও অন্যরকম ছিল। তুমি তো দুপুরে কিছু খাও নাই, এখানে কিছু লাড্ডু আছে, খেয়ে নাও। না খাবো না, খেলে না খাও। তুই আজ খাবো না, আমি একা খাচ্ছি। গেল মানুষের হাতে কিছু খাবেন না, এসব না ভাই, এরকম কোনো কিছু নেই, এমনি খাবো না। এত ভয় পাইলে হয়? দেখবেন আমার কিচ্ছু হয় না, লাড্ডুটা ভালো, কোন সমস্যা নেই, কান তো ঠিক আছে, এমনি খাবো না, কিছু তো খাবো। এইখানে দেবদাস আমার লাড্ডু খা, নে ব্যাক কল ব্যাক কল ব্যাক দে।
রুস্তম, হাতের ঘড়ি খোল তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয় ঘড়ি খোল, মানি ব্যাগ মোবাইল তাড়াতাড়ি কর, সময় নাই বলতেছি রুস্তম। ভাবি মানে তোর কোন ধর ভাবি আমি? তাহলে মানি ব্যাগ কর, টাকা নাই, মানি ব্যাগ নাই, প্যান্ট পুরা করস কি, প্যান্ট খুলো, প্যান্ট খোল মেলছি জানা, প্যান্ট খোল, এই প্যান্ট খোল, তাড়াতাড়ি খুলে ফেলুন ভাই, প্যান্ট খোল, কান্দা লাভ নাই, প্যান্ট খোল, তাড়াতাড়ি খোল, এই প্যান্ট খোল, প্যান্ট খোল, প্যান্ট খোল কতছি ভাই, আপনি পারবেন, আপনি অনেক বড় না, আপনি পারবেন, এই তুই কি মায়া লোক নাকি, পারবি না? আপা এই সপ্তাহে কিন্তু পঞ্চমবার এরকম একটা কিছু হইলো, এ প্যান্ট খুলে কি না কি দেখুন, উঠে দাদা আমার দিকে তাকা, তাকা তাকা আমার দিকে, দেখতে সুন্দর আমি, সুন্দর সুন্দর, মোবাইল দিছে রুস্তম, মোবাইল দেস নাই, মোবাইল নাই, সত্যি নাই, সত্যি নাই, তামসা করো আমার লগে মোবাইল নাই, হ্যাঁ এ দেশে মানুষ খাইতে না পারলো মোবাইল থেকে, মোবাইল দে সালামালাইকুম মা। হ্যাঁ মা, অনেক সুখ শান্তিতে আছি মা, জনে জনে করতে কাপড় খোল, কাপড় খোল, আর তুমি পাকলা পাকলা উত্তর আর মোহাম্মদপুর কাছে কাছে, মোহাম্মদপুর আদা বড়ে 136 নাম্বার 37 নাম্বার রোড কি তোমার বাপে বানাইছে, আমারে মুরগি পাইছো, আয় বেটা আরাম যাদব, মুরগি পাইছো, সামনে মুরগি পাইছো, মুরগি আয়, মুরগি আয়, মুরগি আয়, মুরগি আয় কইতেছি না আবু, না মানে মুরগি তোমা রুস্তম আবু পারবে না, মুরগি কে যা আবু, ছাগল হই দিদি ছাগল, আ ভাই ছাগলটা ভালো হইছে, নাম চলেন বেরিয়ে গেছে, একেবারে মুরগি হয়ে থাকবি ভাই, মুরগি ছাগল হয়ে থাকে কিন্তু, আপনি মুরগি হয়ে নেই ঠিক আছে, আপ লাড়ু খুঁয়ে দেবো, তাড়াতাড়ি কর, যে তাড়াতাড়ি করো, হ্যাঁ চান্দু অনেক পিরিত তোমার না, ঠান্ডাটা একটু বেশি না রে, নে জুতা গুলা পর মজনু, নে জুতা পর, আরে খেলনা মেশিন দাও রাখ, হ্যাঁ
আমরা অমুক ফাউন্ডেশন থেকে এসেছি, ভয় পেন না। উই বিলিভ মানুষ মানুষের জন্য, তাই শীতের রাতে আর তোমার মতো সেবায় আপনাদের হেল্প করতে এসেছি। আপনাদের কোনো হেল্প দরকার? ভাই আমাদের একটু লিফট দিবেন, আমরা খুব বিপদের মধ্যে আছি। হঠাৎ করে চিন্তায় গাড়ি ধরে আমাদের সব কিছু রেখে দিচ্ছে। প্লিজ ভাই সামনেই বসতেন, একটু আগে দিন। ভাই আমাদের কিছু গ্রাউন্ড রুলস আছে, রুলগুলো প্লিজ। রুলস অফ অমুক ফাউন্ডেশন, রুল ওয়ান, যেখানেই দেখিবে অসহায় হয়ে যাও তার সহায়। রুল টু, সাহায্য করিয়া ভুলে বিপদ আনিও না চলে। এন্ড রুল থ্রি, একের জন্য একের বেশি নয়। দুটো হলে ভালো হয়। ভাই পসিবল নয়, পসিবল নয়, প্লিজ হেল্প গুলানো, হেল্প গুলানো। ভাই লাইনে দাঁড়ান, ডিসিপ্লিন করে একজনের পিছনে একজন দাঁড়ান প্লিজ। ভাইয়া না হলে আমরা হেল্প করতে পারবো না, আমরা সরি ভাই, আমাদের গ্রাউন্ড রুলস। ভাই একজনের পিছনে একজন লাইন করে দাঁড়ান প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, লাভলি। একটা গ্রুপ ফটো, একটা গ্রুপ ফটো, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, মিলেমিশে দাঁড়াও। হ্যাঁ ভিক্টর সাইন, উই উই উই, ওকে ভাইয়া থ্যাংক ইউ। আমাদের ফেসবুক পেজ থেকে লাইক করবেন, facebook.com/omuk foundation। আমাদের বয়স থেকে স্প্রেড করবেন, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। চলো 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 চলো। থাবরায়া হালা ফার্মের মুরগি বলত কোথা কার, আবার গেঞ্জি পরছে। কি অবস্থা কারা আপনারা? মজা নেন আমাদের সাথে। এই সার্চ করো, সার্চ করো সবগুলার, ভালো মতো সার্চ করবে সবার। আপনি যদি আমাদের সাহায্য করতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। কোন ব্যাপারে? রাতে আমাদের থাকার কোনো জায়গা নেই, তার উপর কাল সকালে আমাদের সিলেট যেতে হবে, কোনো অর্থ নেই আমাদের সাথে, যদি আপনি একটু সাহায্য করতেন। শুনো, আমার এই পঙ্কি গাছ কই যায় জানো? হ্যাঁ আমার পঙ্কি গাছ যাইলো থানা পর্যন্ত,
আর থানায় গেলে থানায় থাকতে হবে সারাটা রাত, ভালো মানুষ থানায় থাকে না। ঠিক আছে, এখানে আশেপাশে ঘোরাঘুরি করো, রাতটা কোনো রকম কাটাও, সকালে আসো দেখি কি ব্যবস্থা করা যায়। বিদেশি পুলিশ এলে চার্টার প্লেনে করে সিলেট পৌঁছে। এই নাম কি তোর? পাপ্পি। কি? পাপ্পি। পাপ্পি? পাপ্পি। পড়াশোনা করছ না? জি। কি খাইছস? কিছু খাইনি। কিছু কাজ নাই? হাকর বড় করে হাকর তুই তো পারা মোসাটা। কোন সাবজেক্টে পড়ছ? বিবিএ। বিবিএ না? বলতে নে কয়টা আঙ্গুল? দুইটা। কয়টা? দুইটা। দুইটা না, বাইরে চাপা গাড্ডি ভাঙা ফেলবো। বাকি তিনটা কি আমি কাইটটা নদীর বাসাইছি নাকি? হ্যাঁ বল, উগান্ডার রাজধানীর নাম কি? উগান্ডার রাজধানী? স্যার উগান্ডার রাজধানীর নাম কাম্পালা। এই আমি তোকে জিজ্ঞাসি কে কানে হাত দে, কানে হাত দে, ফাইল জ্যাম করো না, পণ্ডিতি করো। এই আমার দিকে একটা বানান বললে উচ্চারণ করতে পারবা? বলো এফ ইউ টি ইউ আর ই, ফুটুরি না ফাটুরি? ফুটুরি। বল কবুতর আওয়াও বানান কর। ক বৈরসু তো বৈজুনর কবুতর সরেয়া ও সরেয়া ও আও আও। হইছে? হইছে? এবার বানান কর কবুতর। ক বৈরসু ত বৈষ্ণুর কবুতর। স্যার বাংলা অভিধানে এরকম কোন শব্দ নাই। তুই জানোস বাংলা অভিধানে নাই কি আছে? হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের চিনস? উনি কে? কবি। নিজের কবিতার জন্য তিনি শব্দ বানাইছেন, তাই আমি কি দোষ করছি? দোষ করছি? হ্যাঁ চল থানায়, চল থানায় যাইয়া বাংলা ডিকশনারি মুখস্থ করামু, তারপর পক 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 করে সব বলতে থাকবা যে কই থেকে আইসো, কই যাইবা, কই খাইবা, কই থাকবা না। এই চল উঠাও রে কি আমি আগে বলছিলাম না, এটা মাল খেয়ে টালে গেছে এই দুইটা উঠা। যখন তিনটা ডিম দিমু তখন সব পক পক করে বাড়িব, উঠবি না? এই উঠবি না? না আমি এক থেকে তিন পর্যন্ত গুনমু, এর মধ্যে যদি তুই না উঠস তাহলে তিনটা সিদ্ধ ডিম এখানেই কুশ করা শুরু করবো। এক দুই Thank you.
এক্সকিউজ মি, আমি দৈনিক প্রভাত পত্রিকার ক্রাইম রিপোর্টার। এই এলাকায় অনেকদিন যাবত কাজ করছি। ওই কালকে যে ঘটনাটা ঘটেছে রাতের বেলা, এই বিষয়ের সঙ্গে জানতে চাই। আসলে আমরা তিন বন্ধু মিলে সিলেট যাচ্ছিলাম। সিলেট এমন সময় রাস্তায় এক মহিলার কাছ থেকে আমরা লিফট নিই। আসলে মহিলাটা ছিল মহিলা চিন্তাকারী। আমাদের মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা এভরিথিং ওরা নিয়ে গেছে। আমরা জানি না ওরা কি করবো ভাই। আমি সরি, যাবেন তো? সিলেট যাব, চিন্তা করবো না, আমি আছি। আমি আপনাদেরকে সিলেটের বাসে তুলে দিই ভাই। আপনারা কি বলে ধন্যবাদ জানাবো আমার সেই ভাষা নাই ভাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে একটু বেশি ভেঙে আপনারা চলে আসছেন, চলে যাবেন, কোনো সমস্যা হবে। আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন, আপনারা কোনো সমস্যা। আপনাদের নিয়ে যন্ত্রণায় বলেছি, এসব উদ্ভব জেল দেখে চলে 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 চলে। ভাই সিলেটে গেলে কয়টা ছাড়বে? এক ঘন্টা পর। টিকিট আছে? আছে। কয়টা? তিনটা হবে। আচ্ছা দেখ কত? 600 টাকা। 600 দেন। এই না এত বড় নোট দেখেন, কোন গাড়িতে আছে তো? হ্যাঁ তো হবে মনে হয়। ঠিক আছে দেন তাইলে। কি কর কি কর ওস্তাদ? আসসালামু আলাইকুম। ওয়া কি নতুন আছে তো সিনেমা? তো কি হয়েছে, ধরো টাকা দাও। ওস্তাদ টাকা দিয়া গরিবের অসম্মান করেন না ওস্তাদ। আরে রাখো তো, আচ্ছা তিনটা টিকিট তো। এই দুষ্টামি করো নাকি? দাও না স্যার, টাকা লাগে। মানে এক সমস্যা, যেখানে হোটেলে গেলাম ভাত পেলাম বিল দিবে না। ওনারা কারা? আমার লোক সিলেট যাবে। চিনুস না, উনি হলো গোলাপ ভাই এলাকার। আসসালাম আসসালাম আসুন। বিকম পাস, তার উপরে আবার ক্রাইম রিপোর্টার, যে কারণে অত্র এলাকায় আমার একটা বিশেষ সম্মান হচ্ছে। যাই হোক, তো সিলেটে কি জন্য যাবেন? ওর খালামণির বিয়ে। খালামণি আমাদেরকে অনেক আদর করে, ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। এখন যদি খালামণির বিয়েতে না যাই তাহলে খালামণি খুব রাগ করবে। কিন্তু এই কম্বল পরে কিভাবে বিয়েতে যাবো বুঝতে পারছি না। এখানে কাপড়ের দোকান আছে, সেখান থেকে আপনাদের কাপড় কিনে দিচ্ছি, আপনারা যেটা পরে তারপরে যাবেন। জি ভাই, তাতেই হবে। ভাইয়া আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই যে টাকাটা কিন্তু বাসে গিয়ে আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে হবে। হবে সব হবে, চলে যাই। আচ্ছা বসেন, আমি টাকাটা দিই। আর রাখেন তো, রাখেন রাখেন তো, মুশকিল করলাম। হ্যাঁ কোনো জায়গায় বিল নেই না ভাই, আসেন চলে যাই। বাসের টাইম হয়ে গেছে, আপনারা আসেন। সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এই দুর্ভোগের জন্য, কিছু মনে করবেন না। না ছিবে কি মনে করবো, কি বলেন, আপনি আমাদের জন্য যা করেছেন টিকিট ম্যানেজ করে দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, এখন অ্যাটলিস্ট আমরা বিয়ে বাড়িতেও যেতে পারছি, সব তো আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যে অবস্থা ছিল এই অবস্থায় যে আমরা সাহায্যকারী কাউকে পাবো এটাও বুঝি নেই। আপনাকে অনেক ধন্যবাদ। এক্সকিউজ মি, অনেক দূর পথ যাবেন, কিছু টাকা তো আপনাদের চলে যাবে।
ভাইয়া প্লিজ, কিচ্ছু লাগবে না, আপনি যথেষ্ট করেছেন আমাদের জন্য। আর না ভাইয়া প্লিজ, না না, কিছু টাকা আপনাদের দরকার আছে, আপনারা রাখেন রাখেন, বাসুরে চলে যাব। ভাইয়া কোনো দরকার নেই ভাইয়া, বিপদ আপদের কথা বলা যায় না, কিছু হবে না ইনশাআল্লাহ, কোনো কিছু দরকার নেই ভাইয়া প্লিজ, না আর রাখেন তো। তারপরও আমরা এত দূরের একটা পথ যাব, আমাদের পকেটে একটা টাকা নেই, আর এই টাকাটা তো আমরা বাড়ি যেই সাথে সাথে কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি, তাই না ভাইয়া? হ্যাঁ, একদম চিন্তা করেন না, আপনি দেন। যদি গানের বিট কোনো ভুল হয়ে যায় তা আমাকে কিন্তু মাফ করে দেবেন, মনে কিছু রাখবেন না, কিন্তু মন তো কয় শুরু করতি আবার ভয় ভয় করে, দেখা যাক কি হয়, কি হয় দিলাম শুরু। ও বন্ধু লাল গুলাবি, ও বন্ধু লাল গুলাবি, কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তোরে, ও বন্ধু লাল গুলাবি, ও বন্ধু লাল গুলাবি, কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো বাকি যাওয়া, তুমি আমি দুজন মিলা সাজাইব সুখের সংসার, আরে সাজাইব সুখের সংসার, তোমারে পাইলে সখী, তোমারে পাইলে সখী, হইব রে, এসো এসো বুকে রাখব তোরে, এসো। সীমানাটা দেখছেন না, এরই ফারা রাইতো না, ধরেন না ধরেন না, ঠিক আছে, একটু ঠান্ডা, ফ্যান শার্ট ফরা ভদ্রলোক, একটা ফাগল গোলাপি কামড় দিছে নাকি ভাই, ঢাকা যাবেন সিলেট যাবেন, ঢাকা যাবেন, তাই তো সিলেটের কি আছে, আমি ভাই সিলেট রোডে যাবো, ঠিক আছে, আমি ড্রাইভার, যদি আপনারা যাইতে চান তাহলে আমার লাগে যাইতে পারেন, টাকা পয়সা কিছু আছে, কি শুরু করছে আপনি, এরকম কেন মানুষজন, কি লাগবে আপনার টাকা পয়সা, চুনা গুলা দেন, পেট গুলা দেন, সেটা দিয়ে দেন, সেই দিয়ে দেন, যত ফাজিল কোদানকার উপকার করতে চাইলে বাঙালি কোনো কাজই করতে নেই, আমি উপকার করতে চাই তার আমার ধারি মারে কি আছে, আমি ওর পক্ষ থেকে হাত জোর করে সরি বলছি আপনাকে, আসলে আমাদের উপর অনেক কিছু চলতেছে, আমি বলে বুঝতে পারবো না আপনাকে কী কী যাচ্ছে আমাদের উপর দিয়ে, একটু যদি আমাদেরকে সিলেট ফোন তো আগে দিতেন, খুব খুশি হতো, খুবই গেতো কোথায়, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, অল্প বয়স তো রক্ত গরম, হ্যাঁ চলো তোমরা নামে যা, আসো কি কয়া, রোদ গায়ে মেখে অচেনা পথে ছুটে যায় মন,
কোন সুদূরে আমি এই ভেবে মৃদু হেসে ভালোবাসা নিয়ে ছুটি আরো দূরে দূরে সুরে মেঘে পাহাড়ে ডানা মেলে আমি তাই দেখে দু হাত মেলে স্বপ্ন নিয়ে ছুটে আরো দূরে হঠাৎ করে লন্ডন চলে যাচ্ছে তো এই জন্য আর কি আমরা ঢাকা থেকে চলে আসছো আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না একদম অরণি তো সবসময় তোমার কথা বলে তোমাদের কথা বলে অ্যাকচুয়ালি অরণি সারাক্ষণ আপনার কথা বলতে থাকে তাই আসলে আমাদের তো আর কেউ নেই আমরা সবসময় একসাথে থাকি ও তোমাদের দেখলে খুব সারপ্রাইজড হয়ে যাবে ক্লাসে গেছে বাসায় নেই এখন একটু পরে চলে আসবে ও আসার পর্যন্ত আমরা ওয়েট করি নাকি বসো তাহলে আমি আমার হাতে কিছু কাজ আছে বলে একটু সেরে আসি আমি তোমাদের জন্য চায়ের ব্যবস্থা করি কেমন থ্যাংক ইউ ইমরান সরি খুব টায়ার্ড না তোমরা লাঞ্চ খাবো না অরুণি কি চলে এসছে তোমরা বসো গিয়ে আমি ওকে ফোন দিই সরি আমি এটা ওটা করতে করতে তোমাদের দেরি হয়ে গেল চল আসো অ্যাক্সিডেন্ট কার কোথায় কি হ্যাঁ ইরা ও হরে কেমন করে কি করে হলো তুই কোথায় এখন হসপিটালে আচ্ছা ইরার সাথে তুই বাসে আসবি কখন কখন আসবি ঠিক নাই কিন্তু তোর তোর ফ্রেন্ডরা আসছে ঢাকা থেকে হ্যাঁ ওই যে ইমরান ইমরানরা আসছে তোকে সারপ্রাইজ দেবার জন্য হ্যাঁ হ্যাঁ তোর তোর এই শোন কি হ্যালো হ্যালো ঠিক আছে ওই ওর যে বান্ধবী ইরা ওর অ্যাক্সিডেন্ট হয়েছে না হাসপাতালে নিয়ে গেছে ওর সাথে হ্যাঁ তা আমি আরেকবার চেষ্টা করি কেমন অনেক ঝামেলা আছে তো ধরছে না আপনি
টেনশন নিয়েন না, আমি শিওর ঠিক আছে। না না আমি টেনশন নিচ্ছি না, ও ঠিক আছে, অরণ্য অনেক স্ট্রং, ও সময় পেলেই নিশ্চয়ই ফোন করবে। ঠিক আছে তারপর আবার চেষ্টা করি, তোমরা খাও। মেয়েটা এমন না, ফোনটা ধরলে কি হয়, এত কষ্ট করে আসলে ঢাকা থেকে, অরণির সাথে দেখা হলো না। হসপিটালের অ্যাড্রেসটা আমি কি করে জিজ্ঞেস করবো, তো ফোনই ধরতেছে না। অবশ্য মফস্বল শহর তো, তোমাদের আমার মনে হয় তোমাদের যাওয়া উচিত হবে না। তিনটা ছেলে ওখানে গিয়ে উপস্থিত হলে অরণির ফ্রেন্ডের আত্মীয় স্বজন থাকবে, তো ওখানে ব্যাপারটা ভালো দেখায় না। ঢাকার বাস ধরতে হলে তো তোমাদের এখনই রওনা দেওয়া দরকার। বাসস্ট্যান্ড অনেক দূরে, তোমরা চিনতে পারবে? আমার কেয়ারটেকার বাবু তোমাদের পৌঁছে দিক। বাবু বাবু প্রয়োজন হবে না, আমরা আসার সময় ওদিক দিয়ে এসেছি তো। সো চিনতে পারবে তো? জি জি চিনতে পারবো। তাহলে তাহলে এখনই রওনা দাও তোমরা, কেমন? ঢাকায় পৌঁছে খবর দিও। ঠিক আছে আমরা তাহলে আসি। এত কাঠখড় পরে আসলাম সিলেট, কি হলো অরণ্যের কোনো পাত্তাই নেই। চিন্তা করলাম কালকে সকালে ওর বাসায় গিয়ে একবার সামনাসামনি দেখা করে সব কথা বলে তারপর যাব। ডুড মাথা মোটা ঠিক আছে? হ্যাঁ আজকে রাতে যে থাকতে হবে থাকতে চাস, ওই টাকাটা ম্যানেজ হবে করতে গিয়ে খাবো কি? হ্যাঁ সেটাই তো। আরে দূর, আমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? কি কামড়টা খাইছে মনে আছে? একটা টিটেন আছো দেই নেই, আমি সবসময় একটা ঝামেলার মধ্যে ফেলাই দাও তোমরা। এই জলাতঙ্কে যদি আমার মৃত্যু হয় তোরা দায়ী থাকবি। তুই আয় আমরা গেলাম। আপনার চাটা কালকে খুব ভালো ছিল, এক কাপ খেয়ে চলে যাই। উপরে আসি। অরণি তো তিনটা খরগোশ ছিল তাই না? হ্যাঁ, ও তো মারা গেছে। ও তো চলে গেল
তাহলে আপনি তো দেখাশোনা করতে হবে এখন। আপনার হাসিটা না একদম মরণের মতন। ইনফ্যাক্ট আপনার কথা বলার ধরন অরণির মতন। কালকে যখন কথা বলছিলাম আপনার সাথে, অন্য জন্য অরণির সাথে কথা বলছি। আপনারা কেন করলেন? এখানকার ওয়েদারটা না খুব সুন্দর, আশেপাশে অনেক গাছপালা তো। আমি আসলে খুব দেখা একজন মানুষ, আশেপাশে একটা বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই। আমার অন্তত একটা একটা মানুষ দরকার, একটা বন্ধু দরকার, যার সাথে আমি দেখা আমার দরকার নাই, সামনাসামনি বসে চা নাস্তা খাওয়ারও দরকার নাই, শুধু কথাবার্তা শেয়ার করতাম। জানি আমার বয়সী মহিলার এভাবে ফ্রেন্ডশিপ চাওয়াটা খুব একটা ভালো দেখায় না। আচ্ছা, অরণি নামে কি আসলে কেউ আছে? আমাকে অসুস্থ একজন মহিলা মনে করে, তাই না? আমার ভাইয়ের মেয়ে, ওরা লন্ডনে থাকে, আসে মাঝে মাঝে আমাকে দেখে যায়। মেয়েটা খুব সুন্দর, ছটফট একটা মেয়ে, দেখলে আমি আমার সে আগের দিকে চলে যাই। আমার একটা বান্ধবী ছিল, হীরা নাম ছিল, ও আর আমি দুজনে মিলে না পাড়া চষে বেড়াতাম। হীরাটারও বিয়ে হয়ে গেল, অস্ট্রেলিয়া চলে গেল ইমিগ্রেশন নিয়ে, যোগাযোগ নেই, তখন তো আর ফেসবুক টুক ছিল না। Why me? আমি আসলে আমার ইউটাকে খুব মিস করি। আমার বয়সী যারা আছে তাদের তো কোনো সময় নাই, তাদের জীবনটা কমপ্লিকেটেড, ব্যস্ত, টেনশনে ভরা। অরণিকে যখন দেখি She's full of life. আমার মনে হয় আমি ওই ফ্রিডমটাই একটু ভার্চুয়ালি পেতে চাচ্ছিলাম। আমার যখন মনে হলো যে তুমি তুমি এই ফ্রেন্ডশিপটা একটু অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছিলে, আমি
আমি তখন ডিসাইড করলাম যে এটা এখন একদম বন্ধ করে দেওয়া উচিত। আমি ভীষণ বড় একটা ভুল করে আমি ভাবতে পারিনি যে তুমি এভাবে চলে আসবে। প্লিজ আপনি কাঁদবেন না, প্লিজ একটু নরমাল হন। প্রিয় অরণী, মাঝে মাঝে আমরা অন্যের মধ্যে নিজেকে খুঁজে পাই। প্রত্যেকটি প্রতিচ্ছবি নিজেকে আরো স্পষ্টভাবে চেনায়, আলো দেখায়। থ্যাংক ইউ অরণী, ইউ ওয়্যার রাইট। দিন শেষে আমরা সবাই অনেক একা, বাট এভরিওয়ান নিডস সামওয়ান। তাই চলো বের হই, বাইরের আলো খুব বেশি না হলেও অন্ধকারে ঠিকই পথ দেখাবে। ফুল হই, বৃষ্টি হই, মেঘ হয়ে হারিয়ে যাই, বাতাস হয়ে মেঘ পাড়ি দেই, বন্ধু হই, লিভ ইট, love it and color it till you lose control of it. এই জীবনে কেউ জিতবে, কেউ হারবে, কেউ হারিয়ে যাবে, এটাই নিয়ম। আবার হয়তো বিকেলের ছাদে কেউ একা কাঁদবে, কেউ হয়তো ভুলে ছড়াবে এই শহরেরই ফাঁদে। হ্যালো মা, কি হচ্ছে তোমার, কি করো? না কোনো সমস্যা না, তোমার খোঁজ খবর নেই না, ভালো একটা ফোন দিই। আমি বুঝছো একটা ফুচকা খেয়েছি দিই, ফুচকা খেয়েছি মিনি ফুচকা, তাই বললাম তোমার জানাই। এই তো এখানে ঢাকা দিই একটা জায়গায় একটু আসছি, ওই জায়গাতে বেচতেছে, তাই খাচ্ছি, মজা আছে। না আমি ভালো আছি, তুমি কেমন আছো, তুমি কি করতেছো? বিকেলে ছাদে কেউ একা